হাই হাই দর্শক শ্রোতা, একই হয়ে গেল। হিরালম সাহেব বইমেলা থেকে বের হতে পারছেন না, কেন পারছেন না বা হিরালমকে কেন পুলিশ প্রশাসন দিয়ে সেই বইমেলা থেকে বের করে দেওয়া হচ্ছে, তার পিছনে কি রহস্য রয়েছে? দর্শক শ্রোতা, বিস্তারিত জানতে হলে আজকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তারপর বুঝতে পারবেন কেন বইমেলা থেকে হিরালমকে পুলিশ পাহারা দিয়ে বের করে দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, অবশ্যই দয়া করে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। তো আমরা আর বেশি কথা বলবো না, হিরালম কেন বা বইমেলাতে গেলেন বা কেন হিরালমকে দেখে সাধারণ জনগণ খেপে গেলেন, কেন বা হিরালমকে পুলিশ পাহারা দিয়ে তার নিজ গাড়িতে পৌঁছিয়ে দিলেন, সম্পূর্ণ তথ্যটি জানতে হলে আজকে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো আমরা বেশি কথা না বলে সেই ভিডিওতে চলে যাই। ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিও একটু শেয়ার করে দিন, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। দেখতে পাচ্ছি তা কিন্তু বের করে দেওয়া হচ্ছে তার টিম সহ, টিএসসি প্রাঙ্গনে তাকে বের করে দেওয়া হলো, টিএসসি প্রাঙ্গন হয়ে পুলিশি পাহারায় তা কিন্তু বের করে দেওয়া হলো। হিরু আলমের সাক্ষাৎকার নামক যে বই তিনি লিখেছেন সেই বইটি নিয়ে তিনি আজকে তার প্রথম দিন এসেছিলেন তার স্টল কুষ্টিয়া প্রকাশনীতে, এবং প্রথম দিনেই তোপের মুখে পড়ে, পাঠক দর্শনার্থীদের তোপের মুখে পড়ে ভুয়া বয়কট স্লোগানে, ভুয়া হিরু আলম বয়কট হিরু আলম স্লোগানে যে তোপের মুখে পড়েছিলেন, সেই তোপের মুখে পরিবেশ শান্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু তাকে বের করে নিয়ে যাচ্ছেন বইমেলা থেকে। এবং আমরা দেখেছি তিশা মুশতাকের পরে এবার প্রথম দিন, তিশা মুশতাকের পরে হিরু আলম প্রথম দিনেই মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে গেলেন। দর্শক, এখনও তার পেছনে যেসব পাঠক দর্শনার্থী রয়েছেন তারা এখনও স্লোগান দিচ্ছেন ভুয়া হিরু আলম এবং হুক্কা হুয়া হিরু আলম, হুক্কা হুয়া হিরু আলম নামে স্লোগান তুলেছেন ভুয়া হিরু আলম। আপনি ধাক্কা দিন না ভাই, অনেক আপনি ইয়া করতেছেন, আপনিও কাজ করেন আমরাও কাজ করি। হ্যাঁ, চুপ থাকা তো আর। দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই বোনেরা, আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন, সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন, দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেটে নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।